তো আজকে যেটা পড়াবো, আগের দিন তোমাদের আমি পড়িয়ে দিয়ে এসেছিলাম ভ্যারিয়েশন অফ জি, মানে ভ্যারিয়েশন অফ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন উইথ ল্যাটিচিউড, ঠিক আছে? তার জন্য কিভাবে শেপের চেঞ্জ হচ্ছিল, আর্থের শেপের চেঞ্জ হচ্ছিল সেটা আগের দিন ক্লিয়ার করেছিলাম। আজকে কাল থেকে শুরু করছিল হচ্ছে ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড। দেখো বেসিক জিনিস, গ্র্যাভিটেশনাল ফিল্ডের ইন্টেন্সিটি জিনিসটা কি, সেটা হচ্ছে দ্য ফোর্স এক্সপিরিয়েন্সড বাই এ ইউনিট মাস, দ্য ফোর্স এক্সপিরিয়েন্সড বাই এ ইউনিট মাস ইন এ গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইন এ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ নোন অ্যাজ ইন্টেন্সিটি অফ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইন্টেন্সিটি অফ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড। মানে জিনিসটা কেমন হবো, ধরো এইটা আমার একটা এম মাস, ক্যাপিটাল এম মাস, এর জন্য আমার গ্র্যাভিটেশনাল ফিল্ড ধরো এইটা, এই ক্যাপিটাল এম মাসের জন্য এইটা আমার গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে এখানে যদি একটা স্মল এম মাস রাখি, এদের ডিস্টেন্সটা যদি, এদের ডিস্টেন্সটা যদি আর হয়, আমি কিন্তু ডিস্টেন্স নিলাম কোনখান থেকে, সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা যদি আর হয়, তাহলে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কত হয়, এফ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, এটা হয় আমার গ্র্যাভিটেশনাল ফোর্স, এফ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তাহলে দেয়ার পর গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি ই, ঠিক আছে, ই, এটা মানে কি আমার একটা কি বলা আছে, বলা আছে ইউনিট মাসের জন্য, ইউনিট মাস মানে কি হবে এফ বাই স্মল এম, কারণ আমার এই স্মল এমটা তো ইউনিট মাস মানে কি, তাহলে এটাতে ডিভাইড করবো, তাহলে কি দাঁড়াবে জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, ঠিক আছে? তার মানে এই যে জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, তাহলে আমরা আবার জানি অ্যাক্সিলারেশন, নর্মাল অ্যাক্সিলারেশন যেটা এ, সেটা মানে আমরা জানি এফ বাই এম, তার মানে এটা মানে আমাদের আছে দেখো জি এম বাই আর স্কোয়ার, তাহলে স্মল এমটা, স্মল এমটা কেটে যাচ্ছে, তার মানে যেটা আমার ফ্রি অ্যাক্সিলারেশন, নর্মাল আমার কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ডে যেটা আমার ফ্রি অ্যাক্সিলারেশন, সেটাই কিন্তু হচ্ছে কি ইন্টেন্সিটি, কী বললাম ক্লিয়ার, যেটাই আমার ফ্রি অ্যাক্সিলারেশন সেটাই আমার হচ্ছে ইন্টেন্সিটি। আবার যদি আমি এটা আর্থ নিই, এটা যদি আমার আর্থ হয়, তাহলে আর্থের ক্ষেত্রে এমটা কি এমই মাস অফ দ্য আর্থ, তাহলে তখন এখানে কি হয়ে যাবে এমই বাই আর স্কোয়ার। এবার তুমি যদি এই আর্থটা দেখো, আমার এইটা যদি রেডিয়াস হয় আর এইটা যদি এইচ হয়, তাহলে আমার এটা মানে কি জি এমই বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এবার আমরা জানি আর কত হয় 6400 কিমি, এটা যায় আর এইচটা সেখানে কত হয় 1 কিমি কি ম্যাক্সিমাম 2 কিমি, মানে এইচটা আর থেকে অনেক ছোট, তাহলে যেটা আমার আর প্লাস এইচ, যেহেতু এইচটা আর থেকে অনেক ছোট, তাহলে যেটা আমার আর প্লাস এইচ তাকে আমি নিয়ারলি লিখতে পারি কোনটা আর, তার মানে কি দাঁড়িয়ে গেলো জি এমই বাই আর স্কোয়ার। আর আগের দিনে আমরা দেখে এসেছি যে জি এমই ওই আর স্কোয়ার মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তাহলে গ্র্যাভিটেশন মানে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য যেটা আমার ইন্টেন্সিটি সেটাই হচ্ছে আমার কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, কি বললাম ক্লিয়ার। অনেক সময় ডাইমেনশন চায়, ঠিক আছে, এই ডাইমেনশন কি হবে, যদি বলে ডাইমেনশন অফ গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি, ডাইমেনশন অফ ই, তখন কি লিখবে অ্যাক্সিলারেশন মানে এল টি মাইনাস টু, ক্লিয়ার।
एल टी माइनस टू यूनिट बोलने की बोलने यूनिट बोलने की बोलने न्यूटन पर केजी। अरे क्लियरली देखा जाच्छे, क्लियरली देखा जाच्छे न्यूटन पर केजी। और डायमेंशन बोलने होते एल टी माइनस टू, बोझा गया कि जाए তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টেনসিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড। ক্লিয়ার? চলো নেক্সট আসছি আমরা পোটেনশিয়াল এনার্জি। নেক্সট আসছি আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, ভালো করে দেখবে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, যে কোনো পোটেনশিয়াল এনার্জি মানে কি? ধরো আমরা যেটা ওয়ার্ক পার এনার্জি বলেছিলাম, কোনো একটা অবজেক্ট ধরো আছে, এই অবজেক্টটা এই প্লেনে আছে, যদি এটা আমার রেফারেন্স প্লেন হয় তাহলে এর পোটেনশিয়াল এনার্জি জিরো। যদি আমি এটাকে এই প্লেনে তুলি তাহলে আমি যে ওয়ার্ক ডানটা করলাম সেই ওয়ার্ক ডানটা এই বডিটার উপর কি হলো পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হলো। তাহলে পোটেনশিয়াল এনার্জি মানে নাথিং বাট ওয়ার্ক ডান। কি বললাম? ক্লিয়ার? পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে নাথিং বাট ওয়ার্ক ডান। কি বললাম? ক্লিয়ার না? ক্লিয়ার না? তার মানে যদি আমার কাছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, তাহলে আমি কি করে বের করব যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি হবে? তাহলে যদি এইটা আমার আর্থ সারফেস হয়, এটা যদি আর্থের সেন্টার হয়, তাহলে আমার কাছে রেফারেন্স প্লেন কোনটা? এই আর্থের সেন্টারটা, এটা আমার রেফারেন্স প্লেন। তখন এখানে আমার ইউ কত? এবারে ইউ দিয়ে লিখে রাখি এখানে, এটা মানে ইউ আর জিরো, রেফারেন্স প্লেনে ইউ আমার জিরো। কি বললাম? ক্লিয়ার? এবার ধরো একটা বডি এখানে আছে, ঠিক আছে, কোন একটা ডিস্টেন্সে আছে। ক্লিয়ার? এবার আমি যদি এই বডিটাকে এখান থেকে এখানে নিয়ে যেতে, কি বললাম? ক্লিয়ার? মানে ধরো এই ডিস্টেন্সটা ছিল আমার আর, এই পয়েন্ট ছিল পি। ক্লিয়ার? আমি এই পয়েন্টটা থেকে আমি অবজেক্টটাকে এখান থেকে এখানে নিয়ে দিয়েছি, আমাকে লকডাউন করতে কি না? কি বললাম? ক্লিয়ার? তাহলে আমি ডিসপ্লেসমেন্টটা পাঠাতে চাইছি পি থেকে কিউতে। কি বললাম? ক্লিয়ার? আমি এখানে আর একটা পয়েন্ট ধরলাম আর, কি ধরলাম? আর, হয়েছে, বোঝা গেছে কি জানি? তাহলে আমরা নর্মাল পোটেনশিয়াল এনার্জি ডেফিনেশনটা কি ধরবো? পোটেনশিয়াল ডেফিনেশন দেখো, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ এ বডি, অফ এ বডি ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান রিকোয়ার্ড টু ব্রিং এ বডি from infinity to the point of but to a point of gravitational field, to a point of gravitational field মানে ইনফিনিটি থেকে একটা অবজেক্টকে গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে কোনো পয়েন্টে আনার জন্য আমাকে যে ওয়ার্ক ডানটা করতে হয় সেটা হচ্ছে আমার এনার্জি। ধরো কোনো একটা পয়েন্ট, কোনো একটা অবজেক্ট আমি পিতে এনে রেখেছি, কখনো সিম্পল কখনো ধরো পিতে এনে রেখেছি, তাহলে এখানে আমি পিতে রেখেছি মানে আমি কি ইনফিনিটি থেকে পিতে নিয়ে এসেছি? হ্যাঁ কি না? কি বললাম? কি আছে? আমি একে পিতে রেখেছি মানে আমি অবজেক্টটাকে ইনফিনিটি থেকে পিতে নিয়ে এসেছি, বুঝছেন? তাহলে এই ডিস্টেন্সটা যদি আমার আর হয়, এই ডিস্টেন্সটা যদি আমার
পি ডিস্টেন্স তোমার আর হয় তাহলে দেখি ইনফিনিটি থেকে পি পয়েন্টে আনতে আমার কত আপ ডাউন করতে হবে, কি বললাম ক্লিয়ার? ইনফিনিটি থেকে পি পয়েন্টে আনতে আমাকে কত আপ ডাউন করতে হবে। এখানে একটা কথা বলে দিই আমি, যে এই যে আরটা, এই আরটা মাস্ট বি গ্রেটার দেন আর, এই আর মানে কোনটা? রেডিয়াস অফ দ্য আর্থ, কি বললাম ক্লিয়ার? হয়েছে? ধরো সাপোজ দ্যাট এনি ইনস্ট্যান্ট অবজেক্ট অ্যাট কিউ, সাপোজ অ্যাট এনি ইনস্ট্যান্ট অবজেক্ট ইজ অ্যাট কিউ, যেখানে ও কিউটা কত আমার এক্স, ঠিক আছে? ও কিউটা হচ্ছে আমার এক্স, কিউ থেকে আমি অবজেক্টটা ধরো আর এনেছি, এই ডিস্টেন্সটা কত? ডিএক্স। তাহলে দেন দেন গ্র্যাভিটেশনাল ফোর্স অন পয়েন্ট কিউ ইকুয়ালস টু জি এম এম বাই এইচ স্কয়ার, এটা হচ্ছে এমটা হচ্ছে আর্থের মাস, ঠিক আছে, ক্যাপিটাল এমটা, আর স্মল এমটা হচ্ছে আমার এই অবজেক্টটার মাস, ঠিক আছে, এইটার মাস ধরো স্মল এম। বোঝা গেছে কি যায়? একটা আমার আর্থের মাস আর একটা আমার অবজেক্টের মাস, হয়েছে? দেখো কি হচ্ছে দিলে, তাহলে নাও ফর ডিএক্স ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক ডান ডি ডব্লিউ ইকুয়ালস টু এফ ডিএক্স, হ্যাঁ কি না? নাও ফর ডিএক্স ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক ডান ডি ডব্লিউ ইকুয়ালস টু এফ ডিএক্স, ক্লিয়ার? তাহলে দেয়ার পর টোটাল ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়ালস টু ইনফিনিটি টু আর, মানে আমি একদম ইনফিনিটি থেকে পি পয়েন্টে এসেছি, পি পয়েন্ট আমার আর ডিস্টেন্সে আছে, ইনফিনিটি টু আর এফ ডিএক্স, হ্যাঁ কি না? তার মানে ইনফিনিটি টু আর এফ মানে হচ্ছে জি এম এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, হ্যাঁ কি না? তাহলে কত দাঁড়ালো? তাহলে ইকুয়ালস টু ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি হবে? জি এম এম তো বাইরে চলে আসবে, এটা হবে এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান ইনফিনিটি টু আর, তাহলে মাইনাস জি এম এম বাই এক্স ইনফিনিটি টু আর, হ্যাঁ কি না? মাইনাস জি এম এম বাই এক্স ইনফিনিটি টু আর, তাহলে একটা হচ্ছে মাইনাস জি এম এম বাই আর, আর ওয়ান বাই ইনফিনিটি মানে হচ্ছে কোনো নাম্বার বাই ইনফিনিটি মানে জিরো, তাহলে মাইনাস জি এম এম বাই আর, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ডান, আর যেটাই আমার টোটাল ওয়ার্ক ডান সেটাই দেখো আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, তাহলে দেয়ার ফোর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইকালস টু মাইনাস জিএমএম বাই আর। একটা কথা মনে রাখবে, যেখানে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ বেরাবে তখন দ্য ফোর্স রেসপন্সিবল ফর দিস পোটেনশিয়াল এনার্জি, ফর দিস এনার্জি ইজ অলওয়েজ কনজারভেটিভ ফোর্স, এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কিন্তু অলওয়েজ কনজারভেটিভ ফোর্স, কারণ এখানে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ বেরিয়েছে, এটা একটু মাথার মধ্যে রাখবে, ঠিক আছে? পোটেনশিয়াল এনার্জি যদি নেগেটিভ বেরায় তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা হবে কিন্তু অলওয়েজ কনজারভেটিভ ইন নেচার, হ্যাঁ কি না? বোঝা গেছে কি যায়?
clear তাহলে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশন কি হচ্ছে u = - gnm / r হয়েছে clear এবার তুমি যদি এইটাকে এই gnm / r কে আবার যদি তুমি স্মল g আকারে লিখতে চাও তখন কিন্তু এখানে আবার তোমাকে কি করতে হবে দেখো আমরা নরমালি কি জানি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কি হয় mgh স্যার এখানে তো mgh এলো না দেখো কি করে mgh যাচ্ছে আমি যদি এখানে লিখি এই সেম এক্সপ্রেশনটাকে আমি কি করে mgh আনছি দেখো ঠিক আছে যে gmm / আমরা তো জানি যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল মানে স্যার mg কোথা থেকে আসছে আপনি তো কিছু অন্য কিছু দেখিয়ে দিচ্ছেন চলো দেখাই কি করে mgh আসছে देखो लेट द बॉडी एट द सरफेस ऑफ अर्थ नाउ इट राइजेस टू हाइट h बाय द वर्क डन w तुले তাহলে এই এই পয়েন্টটা এ পয়েন্ট আর বি পয়েন্ট ঠিক আছে তাহলে ডব্লিউ কি হবে অন মেইনলি অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা কত হবে এখানে কত ছিল পোটেনশিয়াল এনার্জি বা ডব্লিউ যেটা আগে আমি ডেল ডব ইউ লিখি সেটাই আমার ডব্লিউ মানে চেঞ্জ ইন পোটেনশিয়াল কত ছিল এখানে হচ্ছে জি এম এম বাই ক্যাপিটাল আর কি না এই হাইটটা কত হচ্ছে জি এম এম বাই R plus H, हाँ की ना, तले कुछ कितना आ गया? G M M, मतलब A point पे R, अरे ये total B तो का दो ही, G M M by R plus H, हाँ की ना, तले G M M कौन लिखे आ गया? One by R minus one by R plus H, वही जे তাহলে আমি যদি জি এম এম বাই আর কমন নিয়ে নিই মানে ওয়ান বাই আর কমন নিয়েছি তাহলে ওয়ান মাইনাস আর বাই আর প্লাস এইচ বাকি না ক্লিয়ার তাহলে কত আসছে দেখো তাহলে ইকুয়ালস টু জি এম এম বাই আর 1 माइनस लिखते पारी r प्लस h बाय r होल टू द पावर माइनस 1 उल्टे दिला बेटा ये टाइम पे उल्टे दिला क्लियर दफन क्या आते देखो उल्टानोर परे क्या आते देखो तले इक्वल्स टू g m m बाय r এখানে দেখো আমি লিখতে পারি 1 মাইনাস 1 প্লাস h বাই r হোল টু দি পাওয়ার মাইনাস 1 আগের দিন তোমাদের এই বাইনোমিয়াল থিওরি বললাম সেটা তাহলে এখানে কি আসবে বাইনোমিয়াল থিওরি লাগালে এখানে কি আসবে gmm / r 1 মাইনাস এখানে কি আসবে 1 মাইনাস h বাই r তাই তো জাস্ট পাওয়ারটা সামনে চলে আসে হ্যাঁ কি না তাহলে সব মিলে কি আসছে দেখো তাহলে সব মিলে কি আসছে দেখো জি এম এম বাই আর 1 - 1 + h / r
তাহলে জি এম এম বাই আর এইচ বাই আর থাকি না, তাহলে সব মিলিয়ে আসছে হচ্ছে আমার সব মিলিয়ে আসছে আমার জি এম এম এইচ বাই আর স্কোয়ার। এবার এই যে জি এম বাই আর স্কোয়ার এটা নয় জি স্মল জি অ্যাক্সিলারেশন জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, তার মানে তখন দাঁড়িয়ে যাচ্ছে আমার এম জি এইচ। তাহলে যে পোটেনশিয়াল এনার্জি আমার গ্র্যাভিটেশনের এম জি এইচ হয় সেটা আমি এই যে জি এম এম বাই আর এই ফর্মুলা থেকে কাজে লাগাতে পারলাম, ইউ ইকুয়ালস টু মাইনাস জি এম এম বাই আর এই ফর্মুলা। আচ্ছা এটা বলছিলাম যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল মানে কি, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট মাস বা পোটেনশিয়াল এনার্জি অ্যাসোসিয়েট পার ইউনিট মাস ইজ নোন অ্যাজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, পোটেনশিয়াল এনার্জি অ্যাসোসিয়েট পার ইউনিট মাস ইজ নোন অ্যাজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তাহলে জি এম এম বাই আর বাই এম তাহলে হচ্ছে মাইনাস জি এম বাই আর, এটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, ক্লিয়ার? আচ্ছা এবার যেটা আসছি সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি, ঠিক আছে এসকেপ ভেলোসিটি। চলো এসকেপ ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি মানে কি, যে ধরো যখন কোন একটা অবজেক্টকে আমি স্পেসে বা গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে বের করতে চাইব তাহলে আমাকে অবজেক্টটার ভেলোসিটি এমন হতে হবে যাতে তার এনার্জিটা তার যে কাইনেটিক এনার্জিটা সেটা আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থেকে বেশি হয়, যার জন্য সে কি হয় গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। কি বললাম, আমরা কোনো একটা অবজেক্টকে উপরের দিকে ছুড়লাম সেটা তো আবার আমাদের হাতে ফিরে আসে, কেন ফিরে আসে, কারণ সেটা তার যে কাইনেটিক এনার্জিটা সেটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থেকে বেশি হয়নি, ফলে আবার আমার কাছে ফিরে এসেছে। কিন্তু যদি আমি এমনভাবে ছুড়ি থাকি যে তার কাইনেটিক এনার্জিটা আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থেকে বেশি হয়ে যায় বা ইকুয়াল হয় তখন কিন্তু সে গ্র্যাভিটেশনাল ফিল্ড ছেড়ে বেরিয়ে যাবে, যেভাবে আমরা একটা রকেটকে ছাড়ি, যেভাবে আমরা স্যাটেলাইটকে ছাড়ি, ঠিক আছে সব স্যাটেলাইট কিন্তু গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে পাঠানো হয় না, কী বললাম কি, আর তো সেই ভেলোসিটাকে বলা হচ্ছে আমরা এসকেপ ভেলোসিটি, কী বললাম কি, আর তাহলে এসকেপ ভেলোসিটির ডেফিনেশন আমি কী লিখব, লেখ এসকেপ ভেলোসিটি escape velocity is the minimum velocity, escape velocity is the minimum velocity that required, escape velocity is the minimum velocity that required to projected a body vertically upward, to projected a body vertically upward in order that it may escape, it may escape the gravitational field of Earth, the gravitational field of Earth, ঠিক আছে তাহলে এবার দেখা যাক এটা কি আসছে, ক্লিয়ার? তাহলে আগে আমি দেখি এইটার জন্য আমার কত ওয়ার্ক ডান লাগছে, এইটার জন্য আমার ওয়ার্ক ডান কত লাগছে। তাহলে দেখো ওয়ার্ক ডান রিকোয়ার, জিনিসটা দেখবে ঠিক করে, আমার এইটা আমার ছিল আর, রেডিয়াস ছিল আর, আমি তাকে ধরো এখানে এনেছি, তাহলে অবজেক্টটাকে আমি এখান থেকে বের করতে চাইছি গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে, হ্যাঁ কি না,
তাহলে যখন সে এক্স ডিস্টেন্সে থাকে, যখন সে এক্স ডিস্টেন্সে থাকে তারপর ফোর্স কাজ করে জি এম এম বাই এক্স স্কোয়ার, তাকে এক্স থেকে ডিএক্স এ নিয়ে যেতে, অবজেক্টটাকে এক্স থেকে ডিএক্স ডিস্টেন্স সরাতে আমায় করতে ওয়ার্ক ডান এফ ডিএক্স। আমি এখন চাইছি কি তাকে এইখান থেকে ছুঁড়ে দিতে কোথায়, ইনফিনিটিতে। তাহলে আমার ওয়ার্ক ডান কত হবে, ডব্লিউ ইকালস টু ইন্টিগ্রেশন অফ আর টু ইনফিনিটি, এইখান থেকে ছুটতে হয়েছে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার রেডিয়াস অফ দ্য আর্থ, সেখান থেকে ছুটতে হয়েছে ইনফিনিটিতে এফ ডট ডিএক্স। বোঝা গেছে কি যায়নি? তাহলে ওয়ার্ক ডান রিকোয়ার টু এস্কেপ দ্য বডি ফ্রম দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকি না, তাহলে আর থেকে ইনফিনিটি এফ ডট ডিএক্স। ক্লিয়ার হয়েছে কি হয়নি? আর টু ইনফিনিটি এফ ডট ডিএক্স। তাহলে সব মিলে কি দাঁড়াবে, সব মিলে কি দাঁড়াবে, বারবার নড়ছে, নিচেই ফেলা থাকবে, হয়েছে আর টু ইনফিনিটি এফ ডট ডিএক্স। তাহলে দেখা যাক কি হচ্ছে, তাহলে দেওয়ার পর ডব্লিউ ইকালস টু আর টু ইনফিনিটি এফ মানে হচ্ছে জি এম এম বাই এক্স স্কোয়ার ডিএক্স, এটা করলে হচ্ছে একই জিনিস আসবে। দেখো আমার জি এম এমটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, আর টু ইনফিনিটি ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে সেই মাইনাস জি এম এম বাই এক্স যেটা আগের টাই করছিলাম, আবার একই রকম আর টু ইনফিনিটি। তাহলে এখানে এটা কি যে ফার্স্ট ইনফিনিটি বসবে মানে জিরো হবে, তারপরে মাইনাস আবার এখানে ফর্মুলার জন্য মাইনাস জি এম এম বাই আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে সব মিলে কি দাঁড়াচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। দেখা যাচ্ছে কি যায়নি, হিট হয়ে গেল আর বন্ধ হয়ে যাবে। জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, নাও ইফ এস্কেপ ভেলোসিটি, এস্কেপ ভেলোসিটি ইজ ভিই অ্যান্ড দ্য মাস অফ দ্য বডি স্মল এম, মাস অফ দ্য বডি স্মল এম, দেন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এই কাইনেটিক এনার্জিটা, এই কাইনেটিক এনার্জিটা যদি আমার ওয়ার্ক ডান ইকুয়াল হয় তখনই কি হবে, তখন সেটা বেরিয়ে যাবে। তাহলে দেয়ার ফোর হাফ এম ভি স্কোয়ার জি এম এম বাই আর, মানে স্মল এম কেটে গেল, তাহলে ভি স্কোয়ার টু জি এম বাই আর, তাহলে ভি ইকুয়ালস টু রুট ওভার টু জি এম বাই আর। তাহলে কোনো একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের এস্কেপ ভেলোসিটি অবজেক্টের উপর ডিপেন্ড করেন বা অবজেক্টের মাসের উপর ডিপেন্ড করেন, ডিপেন্ড করে কার উপর, যার জন্য গ্র্যাভিটেশন ফিল্ডটা ফর্ম হচ্ছে তার উপর ডিপেন্ড করছে আমার কি এস্কেপ ভেলোসিটিটা। ক্লিয়ার? তাহলে এটাকে আমি আরো অনেকভাবে লিখতে পারি, কি আমরা জানি কি, আমাদের জানি কি স্মল জি কি হয়, স্মল জি হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, তাহলে জি এম মানে কি হবে স্মল জি ইন্টু আর স্কোয়ার, দাঁড়াবে টু ইন্টু স্মল জি ইন্টু আর স্কোয়ার বাই আর, তাহলে রুট ওভার টু জি আর, এটাও আসতে পারে, ক্লিয়ার, রুট ওভার টু জি আর আসতে পারে। আবার যদি কেউ এটা বসায়, কোনটা স্যার, যদি কেউ এম এর ভ্যালু বসায় সেভাবে আমরা করতে পারি, জিনিসটা কেমন,
তাহলে ভি আমার কি দাঁড়ালো রুট ওভার টু জি এম বাই আর। আমি যদি এখন বলি রুট ওভার টু জি আরটা আমি ঠিক রাখলাম, আমি এম মানে কি জানি ফোর থার পাই আর কিউ ইন্টু রো, এটাও তো হবে। আমি এম এর রোটে বসাবো এটা, মানে ডেন্সিটি ইন্টু ভলিউম, মাস ইকুয়ালস টু ডেন্সিটি ইন্টু ভলিউম। তখন কি দাঁড়াচ্ছে এটা আমার করলে রুট ওভার ফোর টু যা এইট পাই জি আর স্কোয়ার রো বাই থ্রি, এইট পাই জি আর স্কোয়ার রো বাই থ্রি। তাহলে তুমি যে কোনো একটা এক্সপ্রেশন বসিয়ে তুমি সলভ করতে পারো, ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। তুমি যদি আর্থের ক্ষেত্রে, আর্থের ক্ষেত্রে আমি যদি ভি ইকুয়ালস টু রুট ওভার টু জি স্মল আর এটা বসাই, ঠিক আছে, মানে টু জি আর এটা বসাই, টু ইন্টু জি যদি আমি 9.8 বসাই আর যদি 6400 ইন্টু 10 কিউব এটা বসালে আসে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে অনেক বুঝতে লেখা থাকে 7 মাইল পার সেকেন্ড। যদি আমি এই ভেলোসিটি নিয়ে ছুটতে পারি তাহলে সেটা কী হবে, আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড ছেড়ে বেরিয়ে যাবে। এটা আমার হচ্ছে আর্থের এসকেপ ভেলোসিটির, ঠিক আছে, 7 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মুনের ক্ষেত্রে 2.3 হয়, মার্কিউরির ক্ষেত্রে 4.28, জুপিটার সবচেয়ে বেশি কারণ জুপিটার সবচেয়ে বড়, আর এম বড় হলে তার এসকেপ ভেলোসিটিও বেশি হবে। জুপিটারের মাস সবচেয়ে বেশি 60 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। সে যদি সানে যাই, ঠিক আছে, যদি আমি সানের ভেতরে, সানের সবচেয়ে তো সোলার সিস্টেম সবচেয়ে হেভি স্টার যদি ধরি, সেই সোলার সিস্টেম তো একটাই স্টার হেভি স্টার আর কি, ঠিক আছে, তো তখন কী হবে, তখন সানের ক্ষেত্রেটা হচ্ছে 618 কিলোমিটার পার সেকেন্ড, 618 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। এইভাবে এসকেপ ভেলোসিটির ভ্যালুগুলো আমাদের চেঞ্জ হতে থাকে, ক্লিয়ার। তাহলে আজকে আমরা কি কি বললাম, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আর এসকেপ ভেলোসিটি, নাকি না। এবার আমি আসছি স্যাটেলাইট, স্যাটেলাইট দু রকম হয়, একটা ন্যাচারাল স্যাটেলাইট একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট, ঠিক আছে। একটা স্যাটেলাইটকে আমাকে কী করতে হয়, একটা পার্টিকুলার অরবিটে তাকে আমাকে লঞ্চ করতে হয়, কী বললাম ক্লিয়ার, স্যাটেলাইটটা একা একা চলে যাবে না, তাহলে একটা পার্টিকুলার অরবিটে গিয়ে তাকে আমাকে লঞ্চ করে আসতে হবে, তবে সে স্যাটেলাইট ওই অরবিটে ঘুরবে, তার জন্য ঘুরবে ডিউ টু গ্র্যাভিটেশনাল ফিল্ড, কী বললাম ক্লিয়ার, একই না হয়েছে। তার মানে স্যাটেলাইটকে একটা মিনিমাম এসকেপ ভেলোসিটি দিয়ে একটা সুইটেবল হাইটে আমাকে লঞ্চ করে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখা যাক যে সেই স্যাটেলাইটের অরবাইটাল ভেলোসিটি, ঠিক আছে, স্যাটেলাইটের অরবাইটাল ভেলোসিটি কি, অরবাইটাল ভেলোসিটি মানে কি কী সে একটু বুঝ বলে দেখে, অনেকের মধ্যে অরবাইটাল ভেলোসিটির ব্যাপারটা ক্লিয়ার নেই। ধরো আমার যদি এইটা আমার আর্থ হয়, তাহলে আমি রকেটটাকে এখান থেকে নিয়ে গেলাম, নিয়ে গেলাম একটা পার্টিকুলার এসকেপ ভেলোসিটি দিয়ে আমি নিয়ে গেলাম, এবার এখানে নিয়ে গিয়ে রকেটটাকে এখানে নিয়ে গিয়ে আমায় কিন্তু একটা পার্টিকুলার অরবাইটাল ভেলোসিটি দিতে হবে, তাহলে কী হবে, এই কিন্তু এই একটা পাথে আর্থকে মুভ করতে থাকে, কী বললাম ক্লিয়ার। এই যে ভেলোসিটিটা, তাহলে যে হরাইজন্টাল ভেলোসিটি আমি দিলাম কোথায় গিয়ে, একটা পার্টিকুলার হাইটে গিয়ে, এইটাকে বলা হয় অরবাইটাল ভেলোসিটি, কি বললাম ক্লিয়ার না, ক্লিয়ার না, অরবাইটাল ভেলোসিটি ক্লিয়ার হয়েছে, কি বললাম। তাহলে একটা রকেট বা সেগুলো স্যাটেলাইটকে একটা পার্টিকুলার সুইটেবল হাইটে নিয়ে গিয়ে তাকে যে হরাইজন্টাল ভেলোসিটি আমি দিলাম সেইটা হচ্ছে আমার অরবাইটাল ভেলোসিটি, হ্যাঁ কি না। তাহলে এই ডিস্টেন্সটা যদি আমার আর হয়, এই ডিস্টেন্স যদি আমার আর হয় আর এই ডিস্টেন্স যদি আমার এইচ হয়, এটা টোটাল হাইট কত, আর প্লাস এইচ এই রেফারেন্স প্লেন থেকে, হ্যাঁ কি না। তাহলে হেডিং হচ্ছে আমার অরবাইটাল ভেলোসিটি, তাহলে লেখো অরবাইটাল ভেলোসিটি ইজ দ্য ভেলোসিটি, দ্য ভেলোসিটি রিকোয়ার্ড
टू पुट द सैटेलाइट द वेलोसिटी रिक्वायर टू पुट द सैटेलाइट इन टू इट्स ऑर्बिट अराउंड द आर्क नोन एज ऑर्बिटल वेलोसिटी नोन एज ऑर्बिटल वेलोसिटी क्लियर होइछे कि होइनी द वेलोसिटी रिक्वायर्ड टू पुट द सैटेलाइट इन टू इट्स ऑर्बिट अराउंड द अर्थ नोन एज ऑर्बिटल वेलोसिटी কি না তাহলে দেখা যাক যদি স্যাটেলাইটটার মাস আমার স্মল এম হয় আর আর্থের মাস আমার ক্যাপিটাল এম হয় ঠিক আছে তাহলে কি হচ্ছে দেখা তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স অন স্যাটেলাইট gravitational force on satellite F equals to G mm by R plus H rho square G mm by R plus H rho square clear আচ্ছা আবার এই যে gravitational force যেটা আসছে satellite এর উপর এটাই আমার কি सेंट्रिपिटल फोर्स है कि ना तले सेंट्रिपिटल फोर्स टा कतो तले सेंट्रिपिटल फोर्स है आमार एम वी नॉट स्क्वायर by r plus h hai ki na tale gravitational force te amar centrifugal force ke arise korachhe tar mane gravitational force jodi amar centripetal force ke arise koray tale ki hocche tale g mm by r plus h er whole square equals to m v naught square by r plus h তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখো m m ডিডাক্ট হচ্ছে একটা স্কয়ার r plus h ডিডাক্ট হচ্ছে তাহলে v naught square equals to g m by r plus h তাহলে v naught equals to root over g m by r plus h তাহলে এখানেও পুরোপুরি হাইটের উপর ডিপেন্ড করে যাচ্ছে ক্লিয়ার পুরোপুরি হাইটের উপর ডিপেন্ড করে আছে তাহলে এবার দেখো আমি যদি gm মানে gr স্কয়ার বসিয়ে দিই কারণ আমরা জানি স্মল g মানে কি হয় gm / r স্কয়ার তাহলে gr স্কয়ার / r + h হ্যাঁ কি না gr স্কয়ার / r + h তাহলে হয় When satellite is close to the Earth, when satellite is close to the Earth, then R plus H nearly equals to R. When satellite is close to the Earth, then R plus H nearly equals to R. तले किया भें V naught G R square by r মানে root over g r এই পুরো ভ্যালুটা বসালে আসে কত 9.8 into 6400 to 10 cube দিলে আসে এটা 7.92 কিলোমিটার পার সেকেন্ড 7.92 কিলোমিটার পার সেকেন্ড 7.92 কিলোমিটার পার সেকেন্ড ऑर्बिटल वेलोसिटी हाँ कि ना
স্যার অনলাইনে কি হ্যাঁ না বলবে? দেখো এবার কি হচ্ছে, নেক্সট হেডিং এ আসছি। নেক্সট টপিকে আসছি, রিলেশন বিটুইন অরবিটাল ভেলোসিটি অ্যান্ড এসকেপ ভেলোসিটি। রিলেশন বিটুইন অরবিটাল ভেলোসিটি অ্যান্ড এসকেপ ভেলোসিটি। ক্লিয়ার? আমরা এসকেপ ভেলোসিটি কি দেখছিলাম, ভি দেখলাম রুট ওভার 2gr, আর ভি অরবিটাল ভেলোসিটি কি দেখলাম রুট ওভার gr। তোমাকে প্রুফ দিলে তুমি ওটা করে আসবে, ভি ভি ও তারপরে লিখবে। তাহলে সব মিলে আমি কি দেখলাম, 2 নম্বরের প্রুফ দিলে এটা 2 মার্কসের প্রুফ দিলে তোমাকে ওটা করে আসবে। তাহলে আমি দেখলাম ভি ই ইকালস টু রুট 2 ইন্টু ভি ও, মানে এসকেপ ভেলোসিটি হচ্ছে অরবিটাল ভেলোসিটি রুট 2 টাইমস। এসকেপ ভেলোসিটি হচ্ছে অরবিটাল ভেলোসিটির রুট 2 টাইমস, ঠিক আছে কি না? এবার আমি দেখাচ্ছি টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট, ঠিক আছে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড অফ এ স্যাটেলাইট। টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট, টাইম পিরিয়ড মানে কি দেবো, ধরো এই একটা যদি স্যাটেলাইট ঘোরে ভি জিরো ভেলোসিটি নিয়ে, সেটা রেডিয়াস তার আর হয় বা যদি স্মল আর হয় তাহলে টি মানে কত? সিম্পল লজিক স্যার, 2πr বাই ভি নট অন টোটাল সারকামফারেন্স বাই ভি নট, হ্যাঁ কি না? টি ইকুয়ালস টু 2πr বাই ভি নট। আমার এখানে আর মানে কি, আমার এতে আর মানে হচ্ছে আর প্লাস এইচ বাই ভি নট, একই না? আমার পিকচারে আর মানে আর প্লাস পিকচার মনে আছে তো, এইটা ছিল আর, স্যাটেলাইট ছিল এখানটায়, এই একটা ছিল এইচ, তাহলে সব মিলে স্মল আরটা হচ্ছে ক্যাপিটাল আর আর প্লাস এইচ, এই তো নর্স বরং হচ্ছে আর প্লাস এইচ বাই ভি নট। ক্লিয়ার? তখন কি আসছে দেখো, তাহলে দেয়ার ফোর টি ইকালস টু 2π আর প্লাস এইচ, ভি নট মানে হচ্ছে আমার রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ, রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ, ভি নট ইকুয়াল টু বসালাম। ক্লিয়ার? তার মানে দেখো আমি যদি 2π তাহলে দেখো উপরে কি হবে, আর প্লাস এইচ ভেতরে ঢোকালাম মানে স্কোয়ার হলো, এটা উপরে উঠলো মানে সব মিলে কি হলো কিউব। দেখবে এটা বাইরে ছিল ওটার মধ্যে ঢুকে যায় স্কোয়ার হয়েছে, আবার নিচেরটা উপরে উঠে যায় আর প্লাস এইচ এর হোল কিউব বাই জি এম, হ্যাঁ কি না? এবার একই কাহিনী, ঠিক আছে আর প্লাস এইচ এর হোল কিউব বাই জি এম হয়ে যেত, আমার জি এম মানে কি জি আর স্কোয়ার, ঠিক আছে তাহলে আর প্লাস এইচ, তাহলে তো টি সমান এখানে কি দাঁড়ালো 2π রুট ওভার আর প্লাস এইচ এর হোল কিউব বাই জি এম। এটা কেন লিখলাম, কারণ এই বাইরে আর প্লাস এইচ ছিল, ভেতরে ঢুকলো আর প্লাস স্কোয়ার হলো, নিজে ছিল উপরে উঠলো, এই আর প্লাসটা উপরে উঠেছে আর এখানে স্কোয়ার হয়েছে, ঠিক আছে তাহলে লিখতে পারি 2π রুট ওভার আর প্লাস এইচ এর হোল কিউব জি এম মানে জি আর স্কোয়ার, ঠিক আছে তাহলে ফর নিয়ারেস্ট স্যাটেলাইট, ফর নিয়ারেস্ট স্যাটেলাইট
आर प्लस एच नियरली इक्वल्स टू आर प्रति इक्वल्स टू टू पाई रूट ओवर आर क्यूब बाई जी आर स्क्वायर टू पाई रूट ओवर आर बाई जी এখানে যদি ভ্যালুগুলো বসান তাহলে কী আসবে 84.6 মিনিট। আজকে ক্লাস এই বাকি ক্লাস পরের দিন হবে, আজকে আপাতত এই ঠিক আছে। হাইট অফ দ্য স্যাটেলাইট এই তো এই টপিকটাতে আসছে, স্যাটেলাইটের হাইট কি হবে, টাইম পিরিয়ড কি বললাম, স্যাটেলাইটের স্যাটেলাইটের টাইম পিরিয়ড বললাম টি ইকালস টু টু পাই রুট ওভার আর প্লাস এইচ এর হোল কিউব বাই জি এম, এটা বললাম একটা স্যাটেলাইটের টাইম পিরিয়ড টি ইকালস টু টু পাই রুট ওভার আর প্লাস এইচ বাই জি এম। তাহলে টি স্কোয়ার বললে কি হবে 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ এর হোল কিউব বাই জি এম, 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ এর হোল কিউব বাই জি এম। তাহলে আর প্লাস এইচ এর হোল কিউব ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইন্টু জি এম। তাহলে এইচ বা আর প্লাস এইচ ইকুয়ালস টু টি স্কোয়ার জি এম বাই 4 পাই স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 থাক। তাহলে এইচ ইকুয়ালস টু টি স্কোয়ার জি এম বাই 4 পাই স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 থাক মাইনাস আর, ঠিক আছে, টি স্কোয়ার জি এম বাই 4 পাই স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 থার্ড মাইনাস আর হয়েছে। এটা হচ্ছে এইচ ইকুয়ালস টু, এবার আমরা জানি জি মানে কি, জি এম বাই আর স্কোয়ার, তাহলে জি এম ইকুয়ালস টু জি আর স্কোয়ার। তাহলে এইচ ইকুয়ালস কি দাঁড়ালো সব মিলিয়ে টি স্কোয়ার জি আর স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 থার্ড মাইনাস আর। এটা হচ্ছে হাইট অফ দ্য স্যাটেলাইট, তার এক্সপ্রেশন হচ্ছে এইটা। আচ্ছা যদি এখানে আমাকে বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ স্যাটেলাইট, যদি বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য স্যাটেলাইট তখন কি করব, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য স্যাটেলাইট বললে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য স্যাটেলাইট এটা বললে কি বলবো, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয় এল ইকুয়ালস টু এম ভি নট আর, এম আমাদের ভি নট কি বেরিয়েছে, আমাদের ভি নট বেরিয়েছে রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ, আমাদের আর মানে কি ছিল আর প্লাস এইচ এই তো, তার মানে কি দাঁড়াচ্ছে রুট ওভার জি ক্যাপিটাল এম মল এফটা ভেতরে ঢুকলো, এটা হলে শুধু আর প্লাস এইচ, এটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য স্যাটেলাইট। ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা এবার আসছি জিও স্টেশনারি স্যাটেলাইট, ঠিক আছে, জিও স্টেশনারি স্যাটেলাইট জিনিসটা কি আগে বোঝো, যদি একটা স্যাটেলাইটে যদি একটা স্যাটেলাইটের অরবাইটাল ভেলোসিটি যেটা সেটা যদি আর্থের রেসপেক্টে একটা স্যাটেলাইটের রিলেটিভ ভেলোসিটি জিরো হয়, তার মানে কি আর্থ যে ভেলোসিটিতে রোটেট হচ্ছে স্যাটেলাইটটাও যদি সেম ভেলোসিটিতে রোটেট করে তাহলে আর্থের রেসপেক্টে স্যাটেলাইটটাকে আমরা অলওয়েজ একটা পার্টিকুলার পজিশনে রেস্টে দেখব, তার মানে কি তুমি আর্থের রেসপেক্টে স্যাটেলাইটটাকে দেখবে রেস্টে, তার জন্য নাম হচ্ছে জিও স্টেশনারি, স্টেশনারি মানে হচ্ছে রেস্ট, জিও স্টেশনারি স্যাটেলাইট,
जियो स्टेशनरी सैटेलाइट इटा माने कि इटा होच्छे सही सैटेलाइट जाके बाजार और एंगुलर स्पीड एमोन होबे ताते कि होबे तार एंगुलर स्पीड और आर्थर एंगुल आर्थर जो रोटेशन जो एंगुलर स्पीड सेटा सेम होते हैं तो माने कि सैटेलाइट ए सैटेलाइट व्हिच रिवॉल्व अराउंड द सन इन इक्वेटोरियल प्लेन इन ए सैटेलाइट रिवॉल्व्स अराउंड द अर्थ इन इट्स इक्वेटोरियल प्लेन विथ सेम एंगुलर स्पीड विथ सेम एंगुलर स्पीड एंड इन द सेम डिरेक्शन एंड इन द सेम डिरेक्शन एज द अर्थ रोटेट्स एज द अर्थ रोटेट अबाउट इट्स एक्सिस ए सैटेलाइट व्हिच रिवॉल्व अराउंड द अर्थ इन द इक्वेटोरियल प्लेन विद द सेम एंगुलर स्पीड एंड इन द सेम डिरेक्शन एज द अर्थ रोटेट अबाउट द एक्सिस क्लियर तार माने এটা কি হবে আমরা একটু আগেই পড়েছি যে তাহলে এর হাইটটা কি হবে তাহলে হাইট অফ দা জিও স্টেশনারি স্যাটেলাইট হাইট অফ দা জিও স্টেশনারি স্যাটেলাইট চলো এটা কি হয় দেখা যাক তার মানে এখানে আমার টিটা কত 24 আওয়ার माने 86400 सेकेंड तले आमार H एर एक्सप्रेशन की छिलो आमार H एर एक्सप्रेशन की छिलो देखी चलो आमार H एर एक्सप्रेशन की देखो H छिलो आमार T स्क्वायर जी आर स्क्वायर बाय 4 पाई स्क्वायर होल टू दी पावर 1 थर्ड माइनस आर तले टी स्क्वायर माने হচ্ছে 86400 তার স্কয়ার জি মানে হচ্ছে 9.8 আর মানে হচ্ছে 6400 কিমিকে মিটার করলে আরো তিনটে জিরো তার স্কয়ার বাই 4 × 3.14 স্কয়ার এইটা হোল টু দি পাওয়ার 1 থার্ড মাইনাস 6400 আর এত এইটা আমার মিটারে বেরাবে এটা করলে আসবে পুরোটা করলে 35930 কিমি 35930 কিমি এটা এটা হচ্ছে হাইট অফ দা জিও স্টেশনের সাথে ঠিক আছে তার মানে একটা স্যাটেলাইট কে জিও স্টেশনারি হতে গেলে তার মেইন মেইন কন্ডিশন কি যে তার রোটেশনটা যেরকম আর্থ ওয়েস্ট টু ইস্ট তাহলে তার রোটেশনটাও কি হতে হবে ওয়েস্ট টু ইস্ট আচ্ছা টাইম পিরিয়ড কি হতে হবে 24 আওয়ার ঠিক আছে এবং আর যে প্লেন রোট করছে তাকেও সেই প্লেন রোট করতে হবে ঠিক আছে এবং হাইটটা কত হতে হবে নিয়ারলি নিয়ারলি 3600 কিমি হাইটটা হতে হবে নিয়ারলি 3600 কিমি কি বললাম ক্লিয়ার এগুলো হচ্ছে কন্ডিশন অফ দা জিও স্টেশনারি স্যাটেলাইট ঠিক আছে আর কিছু নেই আচ্ছা কোথায় ইউজ করা হয় স্যাটেলাইট কি হবে এই যে আমাদের রেডিও ওয়েভ টিভি ওয়েভ ঠিক আছে এগুলো সব কিন্তু জিও স্টেশনারি স্যাটেলাইট দিয়ে আমরা এই স্কিমগুলোকে ইউজ করছি ওয়েদার ফোরকাস্টিং এ ঠিক আছে বা ডিটারমাইনিং দা এক্সাক্ট শেপ
एंड डायमेंशन अफ द आर्थ एगुलो जान आमरा कि करछि जिओ स्टेशनरी सैटेलाइट के यूज करछि ठीक आछे अच्छा धरो এই যে জিও স্টেশনারি স্যাটেলাইট এর আর একটা নাম আছে সিনক্রোনাস স্যাটেলাইট ঠিক আছে যেহেতু এটার পুরোপুরি আর্থের যে অ্যাঙ্গুলার স্পিড তার সাথে সিনক্রোনাইজ করে ফলে এটাকে আমরা সিনক্রোনাস স্যাটেলাইটও বলি কি বললাম ক্লিয়ার এটাকে আমরা সিনক্রোনাস স্যাটেলাইটও বলি ঠিক না তার জন্য যদি এর অরবিটাল স্পিড চাই তাহলে কি লিখবো ভি হচ্ছে আমার 2 পাই আর বাই টি যদি এর অরবিটাল স্পিড চাই ভি হচ্ছে 2 পাই আর বাই টি 2 ইনটু পাই হচ্ছে 3.14 আর হচ্ছে 6400 কিমি কে মিটার করলে আরো 3টে জিরো টি করলে 86400 তাহলে পুরোটা করলে আসবে আমার 3067 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে অরবিটাল স্পিড অফ দা জিও স্টেশনারি স্যাটেলাইট অরবিটাল স্পিড অফ হয় জিও স্টেশনারি লিখতে পারো বাইকের নাম ধরে বললাম সিনক্রোনাইজ স্যাটেলাইট এস ওয়াই এন সি ও এম এস এস ওয়াই এন সি ও এম এস এর অরবিটাল স্পিড যা আর জিও স্টেশনারি স্যাটেলাইটের স্পিড তা ঠিক আছে আর একটা জিনিস বলে দিই পোলার স্যাটেলাইট ঠিক আছে দিলে দুটো টপিক বাকি থাকবে তার নেক্সট ক্লাসে পড়িয়ে দেবো পোলার স্যাটেলাইটটা বলে দিই পোলার স্যাটেলাইট কি পোলার স্যাটেলাইট হচ্ছে এই স্যাটেলাইট ये सैटेलाइट कारण जिओ स्टेशन सैटेलाइट की होच्छे अनेक ऊपरे रखार जोन्नो ओई सैटेलाइट थेके आमरा सब किछु पाबो ना तार जोन्नो आरो काछे सैटेलाइटटाके निये आसबो ताहले ये सैटेलाइट हुइच रिवल्व द आर्थ इन इट्स पोलार अरबिट एरकम करे कि आसछे रे आसबो स्यार हाँ in its polar orbit ঠিক আছে তাহলে স্যাটেলাইট দ্যাট রিভলভস ইন ইটস পোলার অরবিট ইটস কল্ড পোলার স্যাটেলাইট ঠিক আছে এখান থেকে খুব একটা বিশাল কিছু क्वेश्चन আসে না লিখে রাখো এর হাইটটা নরমালি হয় হাইট অফ দা পোলার স্যাটেলাইট হাইট অফ দা পোলার স্যাটেলাইট 600 টু 800 কে ইউজেসটা দেখে নেবে লাগবে না ইউজেস আচ্ছা আর একটা স্কেলে বলে দিই বাইন্ডিং এনার্জি অফ স্যাটেলাইট বাইন্ডিং এনার্জি অফ দা স্যাটেলাইট বাইন্ডিং এনার্জি অফ দা স্যাটেলাইট একটা স্যাটেলাইটে দুটো এনার্জি থাকে যদি আমি টোটাল এনার্জি ধরি সেটা দুটো থাকবে একটা হচ্ছে কাইনেটিক এনার্জি একটা পোটেনশিয়াল এনার্জি কত হবে কাইনেটিক হচ্ছে হাফ এম ভি স্কোয়ার বা ভি নট স্কোয়ার আর পোটেনশিয়াল এনার্জি আজকেই করিয়েছি জি এম এম বাই আর তাহলে ভি নট স্কোয়ার করলে এটা কত আসবে হাফ এম ভি নট স্কোয়ার মানে জি এম বাই আর তার স্কোয়ার প্লাস মাইনাস জি এম এম বাই আর এটা কত আসছে জি এম এম বাই টু আর মাইনাস জি এম এম বাই আর তাহলে সব মিলে আসবে মাইনাস জি এম এম বাই সরি প্লাস জি এম এম বাই টু আর টোটাল এনার্জি অফ দ্য জিও স্টেশনারি স্যাটেলাইট সরি মাইনাস জি এম এম বাই টু আর মানে এটা বড় এটা আমরা বলি বাইন্ডিং এনার্জি স্যাটেলাইট যেটা টোটাল এনার্জি সেই টোটাল এনার্জিটা আমরা বলি বাইন্ডিং এনার্জি কারণ এই এনার্জিটা সাপোর্ট করলে স্যাটেলাইটটা তার অরবিট থেকে বেরিয়ে যাবে
আমি যদি সোলার রেডিয়েশন বা অন্য কোনো মারফত যদি এই এনার্জিটা কোনো কারণে পেয়ে যায় তখন সেটা স্যাটেলাইটটাকে তার অরবিট থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, বাকি হবে নেক্সট ক্লাস বন্ধুদের। আজকে আপাতত এই যাচ্ছে, ছেড়ে দেয় বন্ধুদের।